মাতারবাড়ি বন্দরে ভিড়েছে পণ্যবাহী জাহাজ প্রথমবারের মতো কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ির গভীর সমুদ্র বন্দরে পরীক্ষামূলকভাবে ভিড়েছে ইন্দোনেশিয়া থেকে আসা পণ্যবাহী জাহাজ ট্রায়াম আজ সকাল সাড়ে সাতটায় মাতারবাড়ি সমুদ্র বন্দরে ভিড়ে জাহাজটি ভাসানচরের পথে আরও এক হাজার সাতশো বাহাত্তর রোহিঙ্গা নোয়াখালীর দ্বীপ ভাসানচরের পথে যাত্রা শুরু করেছে রোহিঙ্গাবাহী জাহাজ দ্বিতীয় ধাপে চট্টগ্রাম থেকে নৌবাহিনীর দ্বিতীয় ধাপে চট্টগ্রাম থেকে নৌবাহিনীর পাঁচটি জাহাজে করে এক হাজার একশো চৌত্রিশ জন রোহিঙ্গাকে স্থানান্তর করা হচ্ছে আজ সকাল সাড়ে নয়টার দিকে চট্টগ্রামের পতেঙ্গায় নৌবাহিনীর জেটি থেকে প্রথম জাহাজটি ছেড়ে যায় এরপর ধাপে ধাপে আরও চারটি জাহাজ ভাসানচরের পথে ছেড়ে যায় করোনা নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কতা যুক্তরাজ্যের পর জাপান কানাডা ও দক্ষিণ কোরিয়াসহ বেশ কিছু দেশে করোনার নতুন ধরন শনাক্ত হওয়ায় দ্রুত তা ছড়িয়ে পড়ার আশঙ্কা করেছেন বিজ্ঞানীরা বিশ্বব্যাপী করোনার মহামারী আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ফের চোখ রাঙাচ্ছে করোনা মৃত্যু ছড়ালো সতেরো লাখ একাশি হাজার সম্প্রতি ব্রিটেনে ছড়িয়ে পড়া নতুন ধরনের করোনা ফ্রান্স স্পেন ও সুইডেন সহ ইউরোপের বেশ কয়েকটি দেশে শনাক্ত হয়েছে এছাড়া জাপান কোরিয়া সহ এশিয়ার বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে বাংলাদেশেও এই ধরনের করোনা রোগী শনাক্ত হয়েছে বলে জানা গেছে ফলে বিশ্বজুড়ে এখন নতুন করে চোখ রাঙাচ্ছে করোনা আবারও যুদ্ধবিরতি লঙ্ঘন করল আর্মেনিয়া যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে নাগর্ণ কারাবাখে আজারবাইজানির সৈন্যকে হত্যা করেছে আর্মানিয়ান বাহিনী সোমবার আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রে এক বাড়ি থেকে জনের মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের আরাকানসাস অঙ্গরাজ্যের আকিন নামে এক পল্লীতে একটি বাড়ি থেকে দুই নারী ও তিন শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ পুলিশ জানায় গত শুক্রবার বড়দিনের উৎসবের রাতে নিহতদের এক স্বজন তাদের বাড়ি বেড়াতে এসে এসব নারী ও শিশুর লাশ দেখতে পান বিশ্বের পঁচিশতম বৃহৎ অর্থনীতির দেশ হবে বাংলাদেশ চলমান মহামারী করোনা পরিস্থিতি মোকাবেলা করেও দ্রুত এগিয়ে যাচ্ছে বাংলাদেশের অর্থনীতি এই অগ্রযাত্রা অব্যাহত থাকলে দু সালের মধ্যে বিশ্বের পঁচিশতম বৃহৎ অর্থনীতির দেশে পরিণত হবে বাংলাদেশ অজিদের হারিয়ে সিরিজে ফিরল ভারত ভারতের দাপটের কাছে উড়ে গেল অস্ট্রেলিয়া মেলবোর্নে সিরিজের দ্বিতীয় টেস্টে দুই উইকেটে জিতল টিম ইন্ডিয়া ম্যাচের চতুর্থ দিনে নিজেদের দ্বিতীয় ইনিংসে দুশো রানে অল আউট হয় অজিরা সত্তর রানের টার্গেটে ব্যাট করতে নেমে দুই উইকেটে হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় ভারত সিরিজে সমতায় ফিরল আজিঙ্কা রাহানের দল বিতর্কের মুখে সরানো হল কমান্ডো টিজার সমালোচনার কারণে সামাজিক যোগাযোগ মাধ্যম ও ইউটিউব থেকে সরিয়ে নেওয়া হলো কলকাতার দেব অভিনীত বাংলাদেশের সিনেমা কমান্ডো টিজার পঁচিশে ডিসেম্বর দেবের জন্মদিন উপলক্ষে মুক্তি দেওয়া হয়েছিল টিজারটি প্রকাশের পরে টিজারে ধর্ম অবমাননার অভিযোগ আনা হয় সোশ্যাল মিডিয়ায় শ্রাবন্তীর যে ভিডিও ভাইরাল অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি পারিবারিক বিষয় নিয়ে প্রতিনিয়ত খবরের শিরোনাম হচ্ছেন বিশেষ করে স্বামী রোহান সিং এর সঙ্গে বিচ্ছেদের খবর ছড়িয়ে পড়ার পর থেকে তিনি আলোচনায় রয়েছেন এবার তিনি ভাইরাল বিরোহের গান গেয়ে অলকা ইয়াগনিক ও কুমার শানুর গাওয়া ম্যা খিলারি তু আনারি সিনেমার একটি গান গিয়ে ইনস্টাগ্রামে দিয়েছেন শ্রাবন্তী তবে পুরো গান গাননি গানের কয়েকটি লাইন গেয়ে ফের আলোচনায় শ্রাবন্তী